আমরা এখন দেখব তড়িৎচুম্বক বা ইলেকট্রোম্যাগনেট। এখানে একটি লোহার পেরেকের উপর কিছু তামার তার পেঁচানো আছে। এই পেঁচানো তারের কুণ্ডলীকে আমরা বলি সলিনয়েড। কিন্তু এই তারগুলো সাধারণ তামার তার নয়, এর বাইরে অপরিবাহী পদার্থের তৈরি প্রলেপ দেয়া আছে। তাই আমরা একে এখনই ব্যাটারির সাথে সংযুক্ত করলে এর ভিতর দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত হবে না। আমাদেরকে আগে দুই প্রান্তের অপরিবাহী প্রলেপ তুলে নিতে হবে। তাই আমরা যদি দুই প্রান্তে আধা ইঞ্চি পরিমাণ জায়গা মোমের আগুনে পুড়িয়ে নেই, তাহলে অপরিবাহী প্রলেপটুকু উঠে যাবে। এরপর যদি আমরা একে ব্যাটারির সাথে সংযুক্ত করি, তাহলে ঠিকই এর ভিতর দিয়ে তড়িৎ প্রবাহিত হবে। আমরা এখন একে ব্যাটারির সাথে সংযুক্ত করে দেখব। তার আগে দেখে নেই এই পেরেকটি আগে থেকেই চুম্বক হয়েছিল কিনা। আমরা একে কিছু লোহার গুঁড়োর উপরে যদি ধরি, তাহলে দেখা যাচ্ছে যে এই পেরেকটি লোহার গুঁড়োগুলোকে আকর্ষণ করে উপরে তুলতে পারছে না। তার মানে এর চুম্বকত্ব এখন নেই। এবার আমরা ব্যাটারির সাথে কানেক্ট করার সাথে সাথে দেখতে পাবো লোহার গুঁড়োগুলোকে পেরেকটি আকর্ষণ করে উপরে তুলে ফেলতে পারছে, অর্থাৎ পেরেকটি চুম্বকে পরিণত হয়ে গেল। আমরা যদি ব্যাটারির সংযোগ বিচ্ছিন্ন করে দেই, তাহলে সাথে সাথে লোহার গুঁড়োগুলো পড়ে যাচ্ছে, অর্থাৎ ব্যাটারির সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া মাত্র এর চুম্বকত্ব বিলুপ্ত হয়ে যাচ্ছে। আমরা চাইলে একটি কম্পাসের সাহায্যে পরীক্ষা করে দেখতে পারি পেরেকের কোন প্রান্তে কোন মেরু তৈরি হচ্ছে। যদি আমরা ব্যাটারির সংযোগ বিপরীতমুখী করে দেই, তাহলে দেখা যাবে কম্পাসের কাঁটাটিও উল্টো দিকে ঘুরে যাচ্ছে, অর্থাৎ আগে যে মেরু তৈরি হয়েছিল এখন তার বিপরীত মেরু তৈরি হচ্ছে।